আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? তো কেমন আছেন সবাই? আবারও একবার আপনাকে স্বাগতম জানাচ্ছি প্রিয় লাইফ ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে 7টি ফিউচারিস্টিক গ্যাজেট রিভিউ দেখতে পারবেন। তো বন্ধুরা, শেষেরগুলো একটু বেশি ইন্টারেস্টিং হবে, তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তা না হলে কোনো একটি স্পেশাল গ্যাজেট মিস করে ফেলতে পারেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে একটাই অনুরোধ, এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক করুন এবং নিয়মিত গ্যাজেট রিভিউ ভিডিও পেতে আমাদের প্রিয় লাইফ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমাদের আজকের স্পেশাল গ্যাজেট রিভিউ ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সাধারণ ট্রেডিশনাল স্কেটবোর্ডে 4টা করে চাকা থাকে, যে স্কেটবোর্ডটাকে আমাদেরকে পা দিয়ে ধাক্কা দিয়ে চালাতে হয়। কিন্তু বন্ধুরা, আমরা আপনাদের কথা চিন্তা করে নিয়ে আসলাম ওয়ানওয়েল পয়েন্ট এক্স বা ওয়ানওয়েল জিটি। এটা পৃথিবীর সবচেয়ে কুলেস্ট স্কেটবোর্ড, যেটা একটা চাকায় চলে। এটাকে চালাতে আপনাদেরকে পা দিয়ে কষ্ট করে ধাক্কাতে হবে না। এই স্কেটবোর্ডের ওয়েলটা এই স্কেটবোর্ডের ঠিক মাঝখানে থাকে, যেটা একদমই ওয়েট এবং দেখতে অনেক কুল লাগে। এটা একটা অল্টারনেট বোর্ড, যেটা আপনি যে কোনো খারাপ থেকে খারাপ রাস্তায় একদম স্মুথ ভাবে চালাতে পারবেন। সহজ ভাষায় বললে এটাকে আপনি শহরের রাস্তায় তো চালাতেই পারবেন, তাছাড়া ভাঙা খারাপ রাস্তায়, বালিযুক্ত রাস্তায় এবং গ্রামের কাছের রাস্তায়ও এই স্কেটবোর্ডটাকে চালাতে পারবেন। এটা 18 মাইল পার হওয়ার গতিতে চলতে পারে। এটাকে চালানোর জন্য গ্যাস বা পেট্রোল কোনটাই প্রয়োজন হয় না, এটা রিচার্জেবল গ্যাজেট। এটাকে শুধু চার্জ করলেই রাইডের জন্য রেডি। আপনি এই স্কেটবোর্ডটাকে দিয়ে আপনার দৈনন্দিন জীবন ফানফুল বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, এই স্কেটবোর্ডটাকে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমাদের যে কোনো কিছুকে পরিমাপ করার জন্য, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সকল কিছু পরিমাপের জন্য আমরা ব্যবহার করি টেপ মেজারমেন্টের। নর্মালি মেজারমেন্ট টেপ এখন পুরনো হয়ে গেছে, অ্যাডভান্স টেকনোলজির এই দুনিয়াতে তো আর পুরনো টেপের ব্যবহার হতে পারে না। তো তার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মেজারমেন্ট টেপ, যেটাতে আপনি সাধারণ টেপ তো পাবেনই, কিন্তু সেটা ব্যবহার হবে একদম ফিউচারিস্টিক। যখন আপনি এটা টেপ বের করে কোনো কিছুকে পরিমাপ করবেন, তখন এটা সঠিক পরিমাপ এটা ডিসপ্লেতে দেখতে পারবেন। আর আপনি এটা পরিমাপের ইউনিট চেঞ্জ করতে পারবেন, যেমন ফিট, মিটার, ইঞ্চি ইত্যাদিতে আপনি পরিমাপ করতে পারবেন। এটার একদম অ্যাকুরেট পরিমাপের জন্য এটাতে গ্রিন লাইট দেওয়া আছে। আবার আপনি টেপ বের না করে যদি পরিমাপ করতে চান, তবে সেটাও পারবেন, তার জন্য এটাতে লেজার লাইট দেওয়া আছে, যা দিয়ে আপনি সঠিক পরিমাপ করতে পারবেন। আপনি যেটাকে পরিমাপ করতে চান সেটাতে শুধু এই লেজার লাইটটাকে রাখতে হবে, এরপর এটা সেন্সর লেজার লাইটটা দিয়ে সঠিক পরিমাপ করে দিবে। আর পরিমাপের সকল ডিটেলস আপনি স্ক্রিনে দেখতে পারবেন। যারা পরিমাপ করতে হয় এমন কাজ করেন, তাদের জন্য বিশেষভাবে এই গ্যাজেটটা বেশি কাজে দিবে। যাই হোক, আপনি আপনার প্রফেশনে কি কাজ করেন এটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন। পাবজি এবং ফ্রি ফায়ার সহ সকল মোবাইল গেমস যদি আপনি আপনার ছোট স্ক্রিনে খেলতে খেলতে বিরক্ত হয়ে থাকেন, তবে আপনি এই গ্যাজেটটাকে একবার ট্রাই করতে পারেন, আশা করি পছন্দ করবেন। এই গ্যাজেটটা দিয়ে আপনি আপনার মোবাইলের ছোট স্ক্রিনটাকে ভার্চুয়াল বড় স্ক্রিনে কনভার্ট করতে পারবেন। আপনার গেমটা আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে চলবে, কিন্তু আপনি এই গ্যাজেটটা দিয়ে ভার্চুয়াল বড় স্ক্রিনে আপনার গেমটাকে খেলতে পারবেন। এটা এক গেমিং গগলস, যেটা শুধু আপনার গেমিং ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। এরপর এই গ্যাজেটটাকে আপনার চোখের সাথে লাগালে এটা আপনার ছোট গেমিং স্ক্রিনটাকে বড় করে ফেলবে। একটু ভাবুন না, ফ্রি ফায়ার, পাবজির মতো গেম যদি ছোট স্ক্রিন থেকে বড় স্ক্রিনে চলে আসে, তাহলে কতই না ভালো হবে, তাই না? বলের মতো দেখতে ছোট বলটা আসলে একটা ছোট ক্যামেরা, যেটা আপনাদেরকে 2K রেজোলিউশনের ভিডিও প্রোভাইড করবে, যেটা তো 1080p ভিডিও থেকে অনেক ভালো, তাই না? এটাকে আপনার রুমে, দোকানে বা বাড়িতে যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন। এটা নিজে নিজেই ঘুরে ঘুরে আপনার বাড়ি, দোকান বা আপনার রুমের চারিদিকের ভিউ দিবে। সামনে যদি কোনো ব্যক্তি আসে বা কোনো মোশন হয়, তবে এটা সেই মোশনটাকে সেন্স করে সেটার উপর জুম করে ক্লিয়ার ফুটেজ দিবে। এটাতে সাধারণভাবে সিকিউরিটি ফিচার খুবই শক্তপোক্ত। আমার কাছে তো এই ক্যামেরাটাকে অন্য সকল ট্রেডিশনাল ক্যামেরা থেকে বেটার মনে হয়েছে। আর আপনার মতামত কি অবশ্যই আপনার মতামতটাকে কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন। হ্যাঁ, এ পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করছেন আর এখনো ভিডিওতে লাইক দেননি, কি করছেন ভাই? এখনো ভিডিওতে লাইক করে দিন। দেখুন, আপনাদের জন্য একটা ভিডিও মেক করতে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, তো তার জন্য তো একটা লাইক দিতেই পারেন নাকি? যে কোনো কিছুতে হাওয়া দিতে হলে আপনি এই ওয়েব প্রোটাকে ব্যবহার করতে পারেন। হাওয়া দেওয়া হোক সেটা গাড়ি চাকাতে বা অন্য কিছুতে, আপনি এটাকে ব্যবহার করে সকল প্রকার হাওয়া দেওয়ার বস্তুতে হাওয়া দিতে পারবেন। মূলত হাওয়া ভরার 2টা উপায় আছে। প্রথমটা হলো নর্মাল পাম্প নিয়ে ঘন্টার পর ঘন্টা পাম্প করে হাওয়া দেওয়া, আর নাইলে মেকানিকের কাছে গিয়ে মেশিন দিয়ে হাওয়া দেওয়া। কিন্তু বিপদের সময় যেখানে সেখানে তো আর মেকানিক পাওয়া যাবে না, সেই অবস্থায় আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এটা সাইজে ছোট হওয়ায় এটাকে আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, আর প্রয়োজনের সময় এটাকে ব্যবহার করে আপনার চাকাতে বা অন্য হাওয়া দেওয়া বস্তুতে হাওয়া ভরতে পারবেন। এতে হাওয়া ভরার জন্য আপনাকে একটুও পরিশ্রম করতে হবে না, এবং এটাকে ব্যবহার করলে আপনার হাওয়া ভরার কাজ দ্রুত হয়ে যাবে আর আপনার সময়ও বাঁচবে। এই মেশিনের হাওয়ার প্রেসারের ভ্যালু আপনি এই গ্যাজেটের স্ক্রিনে দেখতে পারবেন। যে কোনো হাওয়ার বস্তুতে সঠিক পরিমাপে হাওয়া ভরে দেবে, না কখনো বেশি হবে না কখনো কম হবে, একদম 100% সঠিক পরিমাপে হাওয়া ভরে দেবে। আপনি এক জায়গাতে বসে বসে যদি ঘন্টার পর ঘন্টা পার করে থাকেন, তবে আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে ঘন্টার পর ঘন্টা এক জায়গাতে বসে থাকার ফলে আমাদের ঘাড়ে, কোমরে, মাজাতে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়।
এই সমস্যাটা মূলত হয় ভুলভাবে বসে থাকার জন্য বা ভুলভাবে নিজের শরীরকে সেট করে রাখার ফলে। তো আপনি যদি এই অসাধারণ গ্যাজেট প্রিফিসটাকে ব্যবহার করেন তবে আপনাকে আর ঘাড় ব্যথা, মাজা ব্যথা, কোমরে ব্যথায় ভুগতে হবে না। এই গ্যাজেটটা কাজ হলো আপনি যদি ভুলভাবে বসেন যার ফলে হয়তো আপনার ঘাড়ে অথবা কোমরে সমস্যা হবে, তখন এই গ্যাজেটটা ভাইব্রেট করে আপনাকে সতর্ক করে দিবে। এটাকে শুধু আপনার ঘাড়ের পিছনে পরিণত হবে, ব্যাস এরপর থেকে আপনি যদি ভুলভাবে বসেন তো এটা আপনাকে সতর্ক করে দিবে। এরপর তাৎক্ষণিকভাবে আপনার বসার স্টাইলকে বদলে নিলে এতে আপনাকে আর ঘাড়ে কোমরে ব্যথায় ভুগতে হবে না। বন্ধুরা পরিচিত হন পৃথিবীর সর্বপ্রথম ইনডোর স্টিকেবল নোটবুক পেনের সাথে, মানে এই নোটবুক পেন যা কোনোদিনও নষ্ট হয় না, যা কোনোদিনও নষ্ট হবে না আর ফুরিয়েও যাবে না। এই নোট এবং পেন দুটোকে নষ্ট করার কথা বললে যা একদমই অসম্ভব। এই নোটবুক পেনটার ডিজাইন এবং কালো রং দেখতে একদমই নেক্সট লেভেলের লাগে। এটা কভার কার্বন ফাইবার দিয়ে তৈরি, যার কারণে এটা আগুনে পুড়বে না, পানিতে ভিজবে না, এটাকে বরফের মাঝে রাখলে কিছুই হবে না। এছাড়া এটাতে ব্যবহৃত পেজগুলো অর্ডিনারি নয়, পেজগুলো স্টোনের তৈরি। তো এই নোটবুকটা যে কোনো খারাপ থেকে খারাপ অবস্থায়ও এটা কিছুই হবে না। কথা বললে এই নোটবুক পেনটাকে নিলে আপনাকে আর পুনরায় জীবনে কখনো নোটবুক পেন কিনতে হবে না। বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং গ্যাজেট রিভিউ ভিডিও পেতে আমাদের প্রিয় লাইফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে অল সেট করে দিবেন। ধন্যবাদ।